ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের একটি গাছ সম্বন্ধে, যে গাছটির নাম হইল সাদা তুলসীর গাছ। তো সাদা তুলসীর গাছ বিষয়ে কী বলবো আপনাদের, এর সমতুল্য কিছু প্রজাতি আছে এবং এর কিছু অন্যান্য জাত আছে। এই অন্যান্য জাত এবং সমতল কিছু প্রজাতি আছে, এই সম্বন্ধে আপনাদের বলবো সাদা তুলসীর বিষয়ে। তো তার আগে আমি যেখানে আছি আপনাদের জায়গাটা সম্পূর্ণ একবার দেখাই দিই। দেখেন কত সুন্দর একটা ফাঁকা জায়গা। তো এই দিক থেকে শুরু করে দেখাই দাও সম্পূর্ণ। তো এই যে এখান থেকে শুরু, তো এখান থেকে শুরু, তো দেখেন সম্পূর্ণটি। তো এই যে এটি হচ্ছে সেই ফাঁকা জায়গাটি। তো দেখেন, তো এই যে এটি হচ্ছে সেই ফাঁকা জায়গাটি। দেখেন সম্পূর্ণ মাঠে গাছপালা এবং পশু পাখি দিয়ে বোঝাই। তো দেখেন দেখছেন কত সুন্দর মনোরম পরিবেশ। সেখানে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে এবং গাছপালা আরও ছিল। এখানে অনেকজন লোক গাছ কেটে দিচ্ছে। যে খালগুলো দেখা হয়, যেগুলো গাছ ছিল ওইগুলো সব ওই যে নিয়ে গেছে। ওই দিকে আছে খাল বড় বড়। তো এখানে আরও বেশি গাছ ছিল আর কি। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে গাছ কাটা আমরা কমাই দিব এবং তার সাথে গাছ বেশি করে লাগাবো, বেশি বেশি করে লাগাবো। হ্যাঁ, তো গাছ যত বেশি থাকবে তত আমাদের স্বাস্থ্যের পক্ষে ততটা ভালো, এবং বলা যায় এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আর কি, নাকি? কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আমাদের কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে না। এই জন্য আমাদের কী করা উচিত, আমাদের কম করে গাছ কাটা উচিত এবং বেশি বেশি করে গাছ লাগানো উচিত। এইটা আমাদের কর্তব্য। এটা আমরা প্রতিদিন, আমাদের মাসে একটা হলে যদি গাছ লাগাই তাহলে বছরে আমাদের 12টা গাছ আসতেছে। এবং আস্তে আস্তে দেখেন আমাদের কতগুলো গাছ আসতেছে। তো আমরা আগে টার্গেট দিব যেন আমরা মাসে যেন একটা গাছেই লাগাতে পারি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এখন আমি বলতে চাই যে সাদা তুলসীর কিছু সমূল্য প্রজাতি আছে সেগুলো বলবো, এবং এর কিছু অন্যান্য জাত আছে এটা বলবো। তো সর্বপ্রথম বলতেছি এর কিছু সমতুল্য প্রজাতি। তো কর্পূর তুলসী এবং আফ্রিকান তুলসী, এটা কিন্তু সমূল্য প্রজাতি। তারপর লবঙ্গ তুলসী, আফ্রিকান তুলসী বলে এটা কিন্তু অবিবাহিত। এবং আরেকটা আছে সাধারণ তুলসী। এখন বলেছি আপনার অন্যান্য অন্যান্য যেটা জাত আছে ওগুলো। তো অন্যান্য অপিমাম প্রজাতি সহ বিভিন্ন জাতের তুলসী এশিয়াব্যাপী জন্মায়। সাধারণত তুলসীর মতো এশিয়ায় জাত এই সমস্ত তুলসীতে লবঙ্গের মতো সুগন্ধ সাধারণত ভূমধ্যসাগরীয় অঞ্চলে জাত তুলসীর চেয়ে অধিক করা। সাইটাল নামক জৈব রাসায়নিকের উপস্থিতির জন্য লেবু তুলসীতে লেবুর মতো গন্ধ পাওয়া যায়, যা অন্যান্য তুলসী থেকে কিন্তু আলাদা। ইন্দোনেশিয়ায় রান্নায় কেমাঙ্গি একটি ব্যাপকভাবে ব্যবহৃত একটি উপচার। দেশের ভাজা মাছ ও হাঁসের সাথে খাওয়ার জন্য কাঁচা বাঁধাকপি, সবুজ শিম ও শশার সাথে সাদা তুলসীও মিশিয়ে কিন্তু পরিবেশন করা হয়। এর ফুল ভেঙে সালাদে রুচিবর্ধক উপাদান হিসেবেও কিন্তু ব্যবহার করা